দোকানের কোরি বর্গার ফাঁকে আটকে যায় একটি ভাম বা খটাস জাতীয় প্রাণী। পাশের জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে জন্তুটি। এলাকাবাসী প্রথমে এটিকে বাগরোল বলে ভুল করেন, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ছাদের অ্যাসবেস্টেডের মাঝে কোরি বর্গার ফাঁকে আটকে থাকায় অসুস্থ হয়ে পড়ে ক্ষুধার্ত জন্তুটি। হুগলি জেলার গোঘাট থানার কামারপুকুর ক্যানেলপার এলাকার ঘটনা। পরে স্থানীয়দের প্রচেষ্টায় প্রাণীটিকে ওই অবস্থা থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। গ্রামবাসীদের প্রচেষ্টায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বিরল প্রজাতির এই প্রাণীটি রক্ষা পাওয়ায় পশুপ্রেমী সংগঠনগুলির পক্ষ থেকে গ্রামবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। আতঙ্কিত বলতে ওই একটা বাগরোল টাইপের একটা জিনিস হঠাৎ করে এই দোকানে এসে ঢুকে যায়। আমরা তো পাশাপাশি দোকানদার এসে এটাকে তাড়িয়ে বার করলো। আচ্ছা, উদ্ধার করেছেন? হ্যাঁ। এখন কি ওটা জঙ্গলে ছেড়ে দিলেন? হ্যাঁ, জঙ্গল ছেড়ে। বাগরোল ক্যান্ডাল পার, ঠিক আছে, ওই জিনিসটা সবাই দেখে ভয় লেগেছে। ভয় লাগতেই আমি একটা লাঠি নিয়ে এসে মালটাকে বার করলাম। বার করতে সে দোকানদারের ঘরের কাছে চলে গেছে, বনে চলে গেছে। এখন বন একবার বনে কাছে। এই জায়গাটার কী নাম? এটা ক্যান্ডাল পার। টাকা লাগে।